ঈদের আগে অভ্যন্তরীণ গন্তব্যে উড়োজাহাজের টিকিটের চাহিদা যেমন বেড়েছে তেমনি দামও বেড়েছে। ঈদ করতে গ্রামের বাড়ি যেতে সামর্থ্যবান মানুষরা ভিড় বাড়ছে আকাশপথে। এছাড়া প্রবাসীরাও দেশে ফিরে আকাশপথে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। টিকিটের বাড়তি দাম নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। চাহিদা অনুযায়ী কিছু গন্তব্যে ফ্লাইট বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো। রিতা নাহারের প্রতিবেদন। সড়ক ও রেলপথের ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে সময় সাশ্রয়ী আকাশপথের ভ্রমণ বেছে নেন অনেকে। ঈদের সময় তাই আকাশপথের যাত্রী বেড়ে যায়। প্রবাসীদের কেউ কেউ এই সময় দেশে ফিরছেন পরিবারের সাথে ঈদ করতে। রমজান ঈদ করার জন্য আমরা আসছি এখানে। বোনের সাথে দাদুর বাড়িতে যাচ্ছি, ভালো লাগতেছে, ঈদ করতে যাচ্ছি তাই। বাস বা ট্রেনের তো টিকিট এখন থেকেই নাই, পাওয়া যাচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকে প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন আগে ভাগেই। কেউ আগাম পাঠিয়ে দিচ্ছেন সন্তানদের। টিকিট পেতে সমস্যা না হলেও কিছু কিছু ক্ষেত্রে রয়েছে বাড়তি মূল্যের অভিযোগ। যেটা অফার দিছিল এটা নেবার জন্য আসছিলাম, এসে দেখতেছি যে মানে বিমানের ফেয়ার 7,500 টাকা, এখন ইস বাংলাতে 3,500-4,000। অবশ্য টিকিটের বাড়তি মূল্য রাখা হচ্ছে না বলে দাবি এয়ারলাইন্স সংশ্লিষ্টদের। ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপরে বাড়তে থাকে, যতই ফ্লাইট ফুল হতে থাকবে ফেয়ার বাড়তে থাকবে। তো ঈদের সময় খুব স্বাভাবিক ফ্লাইটগুলো ফুল হয়ে গেছে বা যাচ্ছে, সেই হিসাবে রেটও হাই হয়ে গেছে। যখন এই ফ্লাইটের কাছাকাছি সময় আসবে তখন হয়তো ফেয়ারগুলো হায়ার ফেয়ারগুলো শো করবে। এই হায়ার ফেয়ারটাকে কখনোই আপনার বলার সুযোগ নাই, যেটা আমরা ঈদকে কেন্দ্র করে আসলে ফ্লাইটটাকে বাড়িয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার, ইউএস বাংলা ও এয়ার অ্যাস্ট্রা এই চার এয়ারলাইন্স মিলে অভ্যন্তরীণ গন্তব্যে যত যাত্রী পরিবহন করতে পারে এবার যাত্রী তার চেয়ে অন্তত 30% কম বলে জানান এয়ারলাইন্স সংশ্লিষ্টরা। বরিশালে একদমই কোনো ডিমান্ড নাই, চিটাগং সিলেট বেসিক্যালি ঈদের জন্য ওরকম মুভমেন্ট হয় না, ওটা রেগুলার ট্রাফিক। কক্সবাজারে ঈদের আগে লোকজন যায় না, কক্সবাজারে ঈদের পরে মুভমেন্ট হবে, ভালো প্রেশার আছে, রেসপন্স ভালোই দেখছি। সৈয়দপুর, রাজশাহী, কিছুটা যশোর, এই তিনটা রুটে। এসএসসি পরীক্ষার কারণে অনেক ফ্যামিলি আসলে মুভমেন্টটা কমিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এবার গভর্নমেন্ট ছুটিটা আসলে ঈদের পরে নাই বললেই চলে। তো সেখানে আসলে সব কিছুই আসলে যেহেতু ছুটি কেন্দ্রিক একটা ব্যাপার থাকে, তো সেইটার উপর বেস করে আমার কাছে মনে হচ্ছে যে এবছর মানে প্যাসেঞ্জারদের ঈদকে কেন্দ্র করে যে মুভমেন্টটা সেটা অনেকটা কম মনে হচ্ছে। নির্ঝঞ্ঝাট ও সময় সাশ্রয়ী ভ্রমণের জন্য আকাশপথ বেছে নিতে চান সচ্ছল যাত্রীরা। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।